হ্যালো, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট নিউ অ্যানাদার ভিডিও। সো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আল্লাহর অশেষ রহমতে গাইজ, আমিও অনেক ভালো আছি। সো তোমরা পার্ট 12-তে দেখছিলা যে আমি একটি ইউনিয়ন বসকে খুন করছিলাম। তার গ্যাংয়ের অনেকগুলো মেম্বার ছিল যাদের সাথে ফাইট নিয়ে আমাকে ইউনিয়ন বসকে কিল করতে হয়েছিল। সো আজকের পর পার্টে তোমরা দেখবা আমাকে বেনি একটি মিশন দিয়েছে, তিনটি গ্রুপ বেনি যে মিশনটি দিয়েছে সেই মিশনটি হচ্ছে আমাকে তিনটি মানে গ্যাংকে আমার গ্যাংয়ের সাথে আমার একলা ফাইট নিতে হবে। সো যার জন্য বেনি আমাকে দেখেছে। সো আমরা কোন কোন গ্রুপের সাথে ফাইট নিব আর কীভাবে ফাইট নিয়েছিলাম সেটা দেখানোর জন্য ফিরে আসছি আমি ইন্টারপোল। সো গাইজ, ফিরে আসলাম ইন্টারপোল। সো মিশনের নাম হচ্ছে জেন্টিফিকেশন। সো আমরা আজকে মিশনে যাব এই গাড়িটা নিয়ে। সো বেনি আমাকে মিশনের ব্যাপারে বলতেছে, আমারে মানে আমাকে বলতে কাকে, মানে আমার যে ক্যারেক্টারটা আছে, ক্যারেক্টার বলতে এই যে আমি যাকে নিয়ে খেলতেছি মানে জেসন, জেসনের সাথে বেনি এই মিশন নিয়ে আলাপ আলোচনা করতেছে। সো তোমরা তো শুরুতেই জেনে গেলে যে মিশনটা আসলে কি। আমার আমার একটা গ্রুপ, তিনটা গ্রুপের সাথে ফাইট নিতে হবে। সে যাই হোক, মিশন নিয়ে আলাপ আলোচনা শেষ। তাই এখন আমি বাইরেও বললাম আমার সেই গরিবের ল্যাম্বরগিনি নিয়ে, যেটা দেখতে মোটেও ল্যাম্বরগিনি না। তবে ভাই, এই গেমের মধ্যে আমার এই গাড়িটা চালাইতে একটু বেশি ভালো লাগে, স্পিডও ভালোই উঠে, আবার কন্ট্রোলটাও অস্থির, মানে স্পিড মানে বাস্তবের মতো একটা ফিল দেয়, আস্তে আস্তে স্পিড ওঠে। আর অন্যান্য স্পোর্ট কারগুলো যেগুলো আছে ওইগুলো আপনার মানে খুব তাড়াতাড়ি স্পিড উঠে পড়ে, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওয়াস্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, যার কারণে আমি এই গাড়িটাই সবসময় বেশি নিই। আবার অনেক গাড়ি আছে যেসব খুব আস্তে আস্তে ঠেলা গাড়ি থেকে আস্তে যায়। সে যাই হোক, ওইসব কথা বাদ দিই, এখন আমি বাইরে পড়ছি আমার মিশনের উদ্দেশ্যে। সো আমি এখন যেতেছি মানে আমার মিশনের উদ্দেশ্যে। সো এখানে তিনটা লোকেশন দিছে। সো আমি আমার কাছে যেটা মনে হয়েছে তাই আমি এটাতে চলে গেলাম, আমার কাছে এটাই মনে হয়েছে। সো যাই হোক, আমি এখন এই যে দিক দিয়ে ভাই গাড়ি দিয়ে আমার ও ভাই এই যে দুইটার এই দিক দিয়ে উড়াই দিছি। সো এইটার এই দুইটার কিচ্ছেওয়ালা শেষ এই জায়গায়। সো ভাই আমি আবার কী করতেছি ভাই, আমার হাতে লাঠি গান, আমার হাতে প্রথমে গানই ছিল, আমি গান চেঞ্জ করে বলেছি ভুল করে, মানে তাড়াহুড়া করলে আর কি যাওয়াই। আর তিনটে আছে, এই তিনটারে তো চারটে ভাই, যাই হোক চারটে আমি খতম করে দিলাম, আরও দুইটা গ্রুপ বাকি আছে। আচ্ছা, আমি আবার রীতিমতো আমি আবার গাড়িতে ওইটা বলি ভাই, গাড়ির দরজাটা খোলা ছিল আবার আটকা পড়ছে, সে যাক ভালো হয়েছে। সো আমি এই রাস্তাটা ধরে নিই। সো গাইজ, দেখতে দেখতে আমি আরেকটা লোকেশন অনুযায়ী এসে বললাম। সো আমি এই যে ভাই লোকেশনটা এদিকে, সো আমি এদিক দিয়ে মানে চিপা চাপা দিয়ে ঢুকে পড়লাম। আচ্ছা, এদিক দিয়ে ঢুকাই গাড়িটা। সো ভাই দেখতে পারতেছো লোকেশন মানে ম্যাপের ভিতরে তোমরা লাল লাল কয়েকটা ডট, ওইগুলো হয়তো সেনিমি মানে গ্যাং গ্যাং। এদিক দিয়েও আমি কয়েকটা উড়াই দিলাম গাড়ি দিয়ে। সো ভাই এই জায়গায় আমি হিরোদের স্টাইলে আমি নামে পড়লাম এইখান থেকে গাড়ি থেকে। যাই হোক, সামনে আরও কয়েকটা এনিমি আছে মানে গ্রুপ মেম্বার্স আছে, আরেকটা আছে। সো ভাই এরা মারা দেওয়ার কোনো ব্যাপারই না, এই যে চাপ দিলাম আর মরে গেছে। সো যাই হোক, আমি এখন রীতিমতো মানে প্রতিবারের মতো আমি এখন আমার গাড়িতে ওইটা পড়বো। এখন ভাই আরেকটা গ্রুপ বাকি আছে, সো সেই গ্রুপের সাথে তক্করটা নেমে পারলেই ভাই হয়ে যাবে। আমার মনে হচ্ছে ভাই এই গ্রুপটা একটু হার্ড হবে, এই গ্রুপটা দেখো গাইস একটু হার্ড হবেই আমি বললাম। সো যাই হোক, আমি এই রাস্তাটা বাইসে নেই। সো ভাই যখনই আমি কোনো গ্রুপের সাথে ফাইট নেই বা কোনো মিশনে বা কোনো মিশনে যখন দেখা যায় যে আমি কোনো মানে গ্রুপের সাথে যখন ফাইট নেই, তখন ভাই আশেপাশের গাড়িগুলো এত স্পিডে চালায়। আচ্ছা যাই হোক, আমি এদিক দিয়ে নেমে পড়ি। সো গাইজ, যেতে দেখতে আমি এসে পড়ছি আমার একদম লাস্ট যে লোকেশনটা আছে, লাস্ট লোকেশনে। সো এখানে এখানে তো দেখতে পাচ্ছি ম্যাপের ভিতরে লোক মানে ডট ডট মানে এনিমির আই মিন গ্রুপ মেম্বার্সদের ইয়েটা দেখলাম, কিন্তু পরে আমি পাই নাই। সো পরে দেখি যে উপরে একজনে আমার ড্যামেজ দিতেছে। সো তারপরে আমি এই জায়গায় মানে আমার গাড়িতে কভার নিয়ে তারপরে যে সামনের কয়েকটার সাথে ফাইট নেওয়া শুরু করি। সো ভাই 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 ভাই, এই যে বলছিলাম না, যখন আমি কোনো গ্রুপের সাথে ফাইট নিই ওই সময় গাড়িগুলো ভাই স্পিডে চালায়। সো দেখতেই তো পারলাম। যাই হোক, আমি যে গুলি গুলি চালাইতেছি। সো ভাই দিক দিয়ে আবার এক স্টারে কেস হয়ে গেছে। যাই হোক, এ ভাই মারিস না, এই যে ভাই মাইরাও দিছে, কী হইতেছে আমার সাথে এটা? বাইরে একটা পুলিশ হয়ে পড়ছে এর লগে। যাই হোক, আমি সবগুলোর মেরা দিতে পারছি।
যাই হোক, আমার এদিক দিয়ে মিশনটা ভাই পূরণ হয়ে গেছে। আচ্ছা সো গাইস, আমার কিন্তু মিশনের রিওয়ার্ড দিয়ে দিছে, সবাই কেস মুক্ত হয়ে গেছে পাশাপাশি। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা অনেক ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভাই, আমার চ্যানেল খুব ডাউনে আছে, প্লিজ 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 ভাই সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ফিরে আসবো নতুন কোনো পার্ট নিয়ে। সো এই ছিল আজকের ভিডিও, টাটা বাই বাই।